আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অসুখের নাম কি, আপনি হয়তো বলবেন ক্যান্সার, হয়তো বলবেন হার্ট ডিজিজ, বাট এই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অসুখ হলো লোনলিনেস। একাকিত্বকে মডার্ন সাইলেন্ট কিলারও বলা হয়, যেটি আমাদের স্ট্রেস হরমোনসকে উদ্দীপিত করে দেয়, যার ফলে দেখা দিতে পারে বিবিধ ব্যাধি। অনেকে তো আবার এই একাকিত্বকে প্রচুর উপভোগ করে, কারণ তাদের মতে তারা অ্যালকোহল স্মোকিং মুক্ত জীবনযাপন করছে। কিন্তু একাকিত্ব যে দিনে 15টা সিগারেট খাওয়ার সমান, এটাই তারা জানে না। কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করলো শ্রীরামগঞ্জ শহরের থার্ড ইয়ারের স্টুডেন্ট পুলকিত লাহা। মৃত্যুর কারণ জানা যাচ্ছে হার্ট অ্যাটাক। তার ঘর থেকে পাওয়া যায় ডোসুলেপিন ট্যাবলেটস, দ্যাট মিন্স পুলকিত মেন্টাল ইলনেসে সাফার করছিল। যদিও পুলিশের সন্দেহ এটি একটি প্ল্যান মার্ডার, তাই তারা নিজেদের ইনভেস্টিগেশন এখনো চালিয়ে যাচ্ছে। আরেকটু সামনে আয়, আরেকটু সামনে আয়, এতটা না, এতটা না, আরেকটু পিছনে, একটু পিছনে, আরেকটু সামনে, ঠিক, হ্যাঁ ঠিক আছে, চল এবার পোজ দে, ভালো পোজ দে, আরেকটু ভালো, আরেকটু ভালো, ভালো পোজ ধর, ভালো হয়নি, ভালো হয় না, ভালো হচ্ছে না, তুই পোজ, আরে আরে যাচ্ছিস কোথায়, ভিডিও করছিলাম, ভিডিও করছিলাম, আমি ভিডিও। আজকাল সব জিনিসে বেশ অসন্তুষ্টতা কাজ করছে, সাথে বিয়োগ ঘটেছে কল্পনা শক্তির। একজন ব্যক্তি অসন্তুষ্ট তখনই হতে পারে যখন সে তার লক্ষ্যগুলি পূরণ করতে নিজেকে অক্ষম মনে করে। অন্যদিকে কম কল্পনা শক্তি হলো মানসিক অস্থিতি শক্তির এমন একটি অবস্থা যার ফলে আপনার ইচ্ছা শক্তি এবং উৎসাহ দুটোই কমে যায়। সঠিক সময়ে নিজেকে পরিবর্তন না ঘটালে এটি হয়ে উঠবে স্লো পয়জন। আচ্ছা, আমরা জলের তলায় কেন বসবাস করতে পারি না, যেখানে সব থেকে বেশি শান্তি? আচ্ছা, আমি মানুষ রূপেই কেন জন্মগ্রহণ করেছি? এই কান, চোখ, হাত, পা আমার কিচ্ছু দরকার নেই। কেন এই হৃদয়কে রাখা শুধুমাত্র যন্ত্রণার জন্য? হোয়াট বেয়ারলি কিপস মি হিউম্যান ইজ দ্য সেন্স অফ বিউটি আই হ্যাভ। আচ্ছা মিস্টার রি, তুই তো সবার ডেয়ার কমপ্লিট করিস, তো তোকে এখন একটা আমারও ডেয়ার কমপ্লিট করতে হবে। বলুন। আমাকে তো সবার সামনে 10 বার লাভ ইউ বলতে হবে। 10 বার? মাত্র 10 বার? আমি তো 100 বার বলতে পারবো, বাট ফিমেল ফলোয়ার কি, ফিমেল ফলোয়ার ইয়ার কি মালাম, 10 বার তো 100 বারই বলছি, 100 বারই বলছি, 100 বার। তো বল। An unknown bird comes in and goes out of the cage of my body every day. The bird lives in the cage for many years, but she is still unknown to me. I try to chain her, but she never appears before me. She sings and dances all around me. I never see her. কি হচ্ছে তোর? আমার এখন ভালো লাগছে না তোর সাথে কথা বলতে, প্লিজ যা। ফার্স্ট অফ অল আই এম সরি, আর সেকেন্ডলি আমার এটা বোঝা উচিত যে তোর এই সমস্ত প্র্যাঙ্কে টোটালি আনকমফোর্টেবল ফিল হয়। তা সত্ত্বেও আমি সবার সামনে এটা করি, তো সবার সামনে যেহেতু আমি এটা করেছি, তো সবার সামনে আমি তোর কাছ থেকে সরি চাইবো। দ্য থিং ইজ যে কোনো একটা মানুষের যদি কোনো একটা জিনিস আনকমফোর্ট, আমার জন্য দেখি সবার সামনে এভাবে সরি বলতে হবে, আমি চাই না তুই আমার জন্য সবার সামনে এভাবে নিজেকে ছোট কর। বাট তুই প্রচন্ড রেগে রয়েছিস। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্যটা বুঝতে শেখ। তোর যদি সিদ্ধান্ত নিতে ভুল হয়, সব জিনিস মন থেকে নয় বুদ্ধি দিয়েও বিবেচনা করতে হয়, ভুল ঠিকের ব্যাপার নেই, কিন্তু আশা করছি যেন এই যাত্রায় নিজের মন বেশ ভালো ব্যবধানে বিজয়ী হয়। নেই কারণের কারণ, তবু ব্যস্ততা আজ বারণ, হারিয়ে ফেলেছি প্রেমের সব সীমানা। এই মন কেমন রাতে
রিজু বলল, তুই ওর দাদার চাকরির অফারটা রিজেক্ট করেছিস? হ্যাঁ, কারণ আমি ওভাবে ইন্টারভিউ ছাড়া চাকরি দিতে চাই না। আর এছাড়াও নেক্সট মান্থ আমার একটা কোম্পানির জন্য ইন্টারভিউ রয়েছে। কোন কোম্পানি? যে কোম্পানি ভাবছিস সেটাই। হ্যালো, আপনি কি রিকশানাল বলছেন? হ্যাঁ বলছি। আপনি যে আমাদের কোম্পানি ইন্টারভিউটা দিয়েছিলেন, তো সেটাতে আপনাকে রিজেক্ট করা হয়েছে। মানে? আপনার ভিতরে প্রতিভা আছে, কিন্তু আমাদের বসের অন্য কাউকে পছন্দ হয়েছে, তাই আপনাকে রিজেক্ট করা হয়েছে। তো আপনি মন খারাপ করবেন না, চেষ্টা করুন, বেটার লাক নেক্সট টাইম। দেখ, যেটা ভালো বুঝিস সেটাই কর। সময় মতো খেয়ে নিস ট্যাবলেটটা। আর শোন না, আমার জন্য একটু জল নিয়ে না। মেডিসিনটা খেলি? হ্যাঁ, মাত্রই খেলাম। ভালোই করেছিস মেডিসিনটা এনে, প্রচণ্ড উইক লাগছিল। সেটা আমার থেকে ভালো আর কেই বা জানে। মেডিসিন স্কিপ করা তো তোর একটা বাজে অভ্যাস, আর সেটা সকলেরই জানা, তাই তো তোর কাছে বারবার করে আসি। চাকরিটা হারানোর পর মেন্টাল ডিস্টারবেন্স কাকে বলে সেটা অনুভব করি। ভবঘুরে হয়ে উঠেছিল এই মন, ম্যানুয়াল কনফিডেন্সে ঘটল অবসান। হেল্প আস দ্য বার্ডেন অফ আওয়ার ওস টু বিয়ার, হোয়াইল উই প্রেস ফরওয়ার্ড টু ইয়ন, ইয়েট উই উইল হ্যাড থ্রোন হোজ টুই লাইট ব্রাইটনেস উই জাস্ট সি অ্যান্ড হেয়ার, দ্য মিউজিক দ্যাট সারাউন্ডস ইট হেয়ার উই গ্রোন, বাট নট আ ফেয়ার অর টিয়ার ওভার দেয়ার। স্মোকিংকে ক্রিটিসাইজ করা ছেলেটা এখন নাকি শুধুই কি চাকরি? সেটাই কি তোর এখন এই অবস্থার কারণ? কি হলো, চুপ কেন? তোর এই নীরবতা যে কতটা জোরালো সেটা তুই বুঝতে পেরেছিস? হ্যালো, মেরে ফেলেছি তো সম্প্রীতিকে। এত রাতে এত বাজে প্র্যাঙ্কের মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, তুই এটাকে প্র্যাঙ্কই ভাবতে থাক। কিছুক্ষণ পর যখন নিজের হাতে গিফটটা পাবি, তখন তোর কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো হ্যালো, কে? হ্যালো দাদা, তুই কোথায়? বাড়িতে। কেন, কি হয়েছে? আরে মাত্র আমাকে একজন ফোন করলো এবং ফোন করে বললো যে সম্প্রীতিকে মেরে ফেলেছে, এবং একটু আগে আমি একটা বক্স দেখলাম, বক্সের ভিতর সম্প্রীতির আঙ্গুল। কি বলছিস তুই এসব? আমার প্রচন্ড টেনশন হচ্ছে, তুই প্লিজ একটু ওর খবর নে, প্লিজ একটু দেখ। হ্যাঁ আমি দেখছি, আমি দেখছি, দাঁড়া।
হ্যাঁ ঠিকই রে, সম্প্রীতি মারা গেছে, আর খানিকক্ষণ আগে ওর লাশটাও পাওয়া গেছে। সম্প্রীতি চলে যাবার পর সবকিছু যেন হঠাৎ এলোমেলো হয়ে ওঠে। প্রতিটা মুহূর্তে মনে হয় যেন এক অজানা শক্তি আমার উপর ভর করার প্রয়াস করছে। আচ্ছা, সম্প্রীতি কি আমায় কিছু ইঙ্গিত দেবার চেষ্টা করছে? সেই নাম্বার ট্র্যাক করার চেষ্টা করেছিলাম, বাট আই ফেইলড। সম্প্রীতিকে জাস্টিস দেবার পুরো চেষ্টা করেছিলাম, বাট আই ফেইলড। আই ফেইলড এজ এ পার্টনার, আই ফেইলড এজ এ ম্যান। এখন তো নিজের এক্সিস্টেন্সকে রক্ষা করতে পারি না। খুব মনে পড়ছে না ওর কথা? ডোন্ট ওয়ারি, আর কিছুক্ষণ পর তুই ওর কাছেই চলে যাবি। মানে? জেলাসি জিনিসটা খুব ভয়ঙ্কর, যেটা তোর উপর চড়ে বসলে তুই এক অন্য রূপে রূপান্তরিত হয়ে যাবি। এটা কোনো মেডিসিন নয়, এটা স্লো পয়জন, যেটা ধীরে ধীরে তোকে শেষ করে দেবে। জাস্ট 3 মিনিট, জাস্ট 3 মিনিট, তারপর তোর এক্সের কাছে যাওয়ার স্বপ্ন সত্যি হয়ে যাবে। কি বলছিস তুই এসব? তুই কি সাইকো হয়ে গেছিস? বাধ্য করেছিস, সাইকো হতে বাধ্য করেছিস। বাবা মা চলে যাওয়ার পর থেকেই দিদার বাড়ি ছিল আমাদের আশ্রয়স্থান, আর সেখানেও প্রায়োরিটি পেতিস তুই। তুই সবখানে নাম্বার ওয়ান, আর আমি সবসময় লুজারি থেকে গেলাম। এই এক কথা বলে বলে আমাকে উত্ত্যক্ত করা হতো সবসময়। সবাই সবসময় তোকে নিয়ে ব্যস্ত, শেষে আমি যখন চাকরি পাই তখন সবাই সেটাকে ইগনোর করে তোর 1 লাখ সাবস্ক্রাইবারের খুশিতে কেক কেটে সেলিব্রেট করতে ব্যস্ত। যে মেয়েটা আমাকে সব কিছু শেয়ার করতো, সেও তোর সাথে সিরিয়াস রিলেশনে জড়িয়ে পড়ে। ইভেন আমার অফিসে সবাই তোর প্রশংসায় পঞ্চমুখ। মেনে নিতে পারছিলাম না, সহ্য হতো না আমার, ডিস্টার্বড হয়ে পড়েছিলাম যখন শুনতে পাই তুই আমার অফিসে জয়েন করবি। তখন প্ল্যান করে তোকে কোম্পানি থেকে রিজেক্ট আমি করাই। খুব মজা পাচ্ছিলাম, খুব মজা পাচ্ছিলাম তোকে এরকম ভাবে উইক দেখে। তারপর শেষ তীরটা আমি মেরেই ফেলি সম্প্রীতি। ভেবেছিলাম তোকে ধীরে ধীরে মারব, বাট প্ল্যানে চেঞ্জ জানতেই হলো যখন জানলাম পুলিশ এই কেসে ইনভলভ। তাই তোকে দাদা, 3 মিনিট তো পার হয়ে গেল, কেন এখন আমার কিছু হচ্ছে না? আরে তুই কেন চোখ করছিস? চোখ তো আমার করা উচিত, তাই না? হ্যালো, হ্যাঁ বলছিলাম যে আজ থেকে প্রায় 1 মাস আগে আমি আপনাদের কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, যেখানে আনফর্চুনেটলি আমি রিজেক্ট হই। তো আপনাদের কোম্পানিতে নেক্সট ইন্টারভিউ ডেটটা আমাকে একটু বলতে পারবেন? আপনি রিকশান্নাল তো? হ্যাঁ রিকশান্নাল বলছি। আপনি তো সিলেক্ট হয়েছিলেন, বাট আপনার পরে শুনলাম সাডেন প্ল্যান চেঞ্জ হয়, তাই আপনি জয়েন হননি। কি বলছেন আপনি এসব? আমাকে তো ফোন করে বললো যে আমাকে রিজেক্ট করা হয়েছে। একদমই নয়, উল্টে আপনাকে আমরা বারবার কল করি, বাট নট রিচেবল আসছিল। পরে আপনার দাদা বলে যে আপনি এখন আর কোম্পানিতে জয়েন হতে ইন্টারেস্টেড নন। আমার দাদা? আচ্ছা, এটা কি আপনার পারমানেন্ট নাম্বার? হ্যাঁ, এটাই তো আমার পারমানেন্ট নাম্বার, এবং এটা আমি 3 বছর থেকে এই নাম্বারটি ইউজ করছি। বাট আপনার ফর্মে যে নাম্বারটা ছিল সেটা তো আমি সেভ করেছিলাম, কিন্তু দুটো নাম্বার তো আলাদা। কিন্তু আমি তোমার ফর্মে এই নাম্বারটাই দেই, এবং যেহেতু আমি দিল্লিতে যাবো তাই আমি দাদাকে সমস্ত ডিটেলস পাঠিয়েও দিই, যাতে আমার দাদা আপনাদের ওখানে টাইম মতন সমস্ত ডিটেলস সাবমিট করতে পারে। আচ্ছা, আমি আপনাদের সাথে পরে কথা বলছি। সব ইকুয়েশন মিলতে শুরু করে। তুই ইচ্ছে করে ভুল নাম্বার দিস এবং অন্য এক নাম্বার থেকে কাউকে কল করিয়ে রিজেকশনে খবর স্টেজ করিস,
সাথে আমার নয় মিথ্যে কথাও রটাস। তোর ওপর সন্দেহ আমার প্রবল হতে শুরু করে। সম্প্রীতির মৃত্যুর রাতে সমস্ত কল রেকর্ডিং আমি বারবার শোনা স্টার্ট করি ক্লু খোঁজার জন্য। ফোনের অটো কল রেকর্ডিং সেটিংস যে আমার এতটা কাজে লাগবে সেটা আমি কখনো ভাবিনি। তোর সাথে কথা বলার সময় সেদিন রাতে আমি অবজার্ভ না করলেও কল রেকর্ডিংয়ে সেটা ইজিলি নোটিস হয়ে গেল, সেই ট্রেনের আওয়াজ। এই পুরো জেলায় শুধু সম্প্রীতির এলাকাতেই এত স্পষ্টভাবে ট্রেনের আওয়াজ শোনা যাবে। কিন্তু তুই তো বলেছিলিস যে তুই বাড়িতে, তাহলে কেন তোর ব্যাকগ্রাউন্ড থেকে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছিল? সব জিনিস ক্লিয়ার হয়ে গেল, কিন্তু মনটা না এখনও মানতে যাচ্ছিল না, আসলে নিজের রক্ত তো। বাট আজ যখন তুই মেডিসিনটা দিলি তখন বেশ বুঝতে পারছিলাম তোর মোটি, তাই তো তোর চাল তোর উপরই অ্যাপ্লাই করলাম। তোকে সবাই প্রায়োরিটি দিত, তোকে সবাই ভালোবাসত, তোকে সবাই কদর করত, কিন্তু না, তুই তো সব জিনিস নেগেটিভ ওয়েতে নিতি। আসলে নেগেটিভ পজিটিভ এই দুটো জিনিস নিয়েই আমাদের পৃথিবী। আর এই নেগেটিভ জিনিস যখন কোনো মানুষের উপর চেপে বসে তখন তার পরিণতি হয় বেশ ভয়ঙ্কর। ফাইনালি ডিসক্লোজ হলো পুলকিতের মৃত্যু রহস্য। পোস্টমর্টম থেকে জানা গেল সাইনাইড পয়জনিং এর জন্য পুলকিত হার্ট অ্যাটাক করে। পুলিশ একজনকে সাসপেক্ট ভেবে তার বাড়ি তদন্ত করতে চায়, তার নাম সপ্তর্ষী। কিন্তু আনফর্চুনেটলি তারও ডেড বডি উদ্ধার হয়। মৃত্যুর কারণ ক্যাম্পফার পয়জনিং। পুলিশের অনুমান সপ্তর্ষী আগেই বুঝে গিয়েছিল যে এবার সে ধরা পড়ে যাবে, তাই এভাবে সুইসাইড করে। ইভেন তার ঘর থেকে পাওয়া যায় সেট্রেলিন ট্যাবলেটস, অর্থাৎ সেও যে মেন্টাল ইলনেসে ভুগছিল সেটা স্পষ্ট। অনেকে এসব কিছু সম্প্রীতি মার্ডার কেসের সাথে লিঙ্ক করছে, কারণ সপ্তর্ষী পুলকিত অ্যান্ড সম্প্রীতি ছিল মিউচুয়াল ফ্রেন্ড, যদিও এটা কেবলই অনুমান। She's